চট্টগ্রাম গাজীপুর ময়মনসিংহ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে আহত অন্তত জন সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাটের ফকিরহাটের ঘটনা ঘটে স্থানীয়রা জানায় স্টাইল আলের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আর এতে অন্তত এগারো জন হতাহত হন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে উদ্ধার কাজ শুরু করে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এদিকে আলাদা সড়ক দুর্ঘটনায় গাজীপুরের শ্রীপুরে দুইজন ময়মসিংহের ভালুকায় একজন এবং টাঙ্গাইলে মারা গেছেন আরও একজন